অর্থাৎ খাওয়া অথবা কোনো কিছু পান করা কিংবা স্ত্রী সম্ভোগ করা, এই তিনটা কাজ থেকে বিরত থাকা। কখন থেকে? তুলু আল ফাজার ইলা গুরুবিশ শামস, ফজর থেকে শুরু করে সানসেট পর্যন্ত এই লং পিরিয়ড অফ টাইমে কোনো ধরনের পানাহার করা যাবে না, স্ত্রীর সাথে ইন্টিমেসিতে যাওয়া যাবে না। নিয়ত সহকারে এই যে আপনি রিচুয়ালসটা পালন করলেন, এই যে বিধানটা আপনি পালন করলেন, এটার নাম হচ্ছে সওম। তো সওম বা সিয়ামের এই সংজ্ঞা থেকেই, এই ডেফিনেশন থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা যদি কেউ খাই তাহলে রোজা ভেঙে যাবে, পান করলে রোজা ভেঙে যাবে, স্ত্রী সম্ভোগ করলে রোজা ভেঙে যাবে। এবং সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই তিনটি মানদণ্ডের কাছাকাছি যে জিনিসগুলো আছে এগুলোর কারণে রোজা ভেঙে যাবে। সরাসরি খাওয়া কিংবা ইনডাইরেক্টলি খাওয়া, এতে রোজা ভেঙে যাবে। ডিরেক্টলি আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে যাওয়া অথবা যে কোনোভাবে আপনার শাহওয়াতকে পূর্ণ করা, এটার মধ্যে দিয়ে যদি আপনার সিমেন আউট হয় তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। তাহলে সংজ্ঞার আলোকে আসুন আমরা জেনে নিই যে কী কী কাজ করলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। এক নম্বর হচ্ছে ইচ্ছাকৃত যদি কেউ খেয়ে ফেলে রমাদানে, ইচ্ছাকৃত খাবার খেলে রোজা ভেঙে যায়। দুই নম্বর হচ্ছে ড্রিঙ্কিং ইন্টেনশনালি, ইচ্ছাকৃত যদি কেউ ড্রিঙ্কস করে, পান করে, কোনো শরবত খেয়ে ফেলে, পানি খেয়ে ফেলে, জুস খেয়ে ফেলে, রোজা ভেঙে যাবে। তিন নম্বর হচ্ছে যদি ফিজিক্যাল ইন্টারকোর্স করে দিনের বেলায়, হাজব্যান্ড ওয়াইফ যদি ফিজিক্যাল ইন্টারকোর্স করে তাহলে তাদের রোজা ভেঙে যাবে। এবং এই ইচ্ছাকৃত খাওয়া পান করা এবং ফিজিক্যাল ইন্টারকোর্স করা, এটা খুব ভয়ঙ্কর। এই কারণে আপনার যে রোজাটা ভাঙলো এটা শুধু কাজা করলেই হবে না, কাফফারাও করতে হবে। এবং কাফফার একটা রোজার কাজা হচ্ছে একটি রোজা রাখা, আর একটি রোজার কাফফারা হচ্ছে 60টি রোজা রাখা, 60, আই রিপিট, 60টি রোজা রাখা, এবং মোতাতালিয়ান, ধারাবাহিকভাবে, মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। তো এটা খুবই বড় একটা থ্রেট শরিয়ার পক্ষ থেকে এবং বড় একটা ওয়ার্নিং যারা রমাদানের রোজাকে ভঙ্গ করে, এটা পানাহারের কারণে হোক, স্ত্রী সম্ভোগের কারণে হোক, হাজব্যান্ড ওয়াইফের ফিজিক্যাল ইন্টিমেসির কারণে হোক, এতে যদি রোজা ভঙ্গ হয় শুধু কাজা করলেই হবে না, আপনাকে কাফফারাও দিতে হবে। এবং হানাফি এবং মালিকি মাজহাবে এই কাফফারা ওয়াজিব হয় দুটি কারণে, পানাহার এবং স্ত্রী সম্ভোগ। অর্থাৎ আপনি যদি দিনের বেলা ইচ্ছা করে খেয়ে ফেলেন কিংবা ফিজিক্যাল ইন্টিমেসিতে যান স্ত্রীর সাথে, তাহলে আপনার কাজাও লাগবে, কাফফারাও লাগবে। কিন্তু শাফি এবং হাম্বালি মাজহাবে শুধু স্ত্রী সম্ভোগটাকেই কাফফারা ওয়াজিব হওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। একটি রোজার কাজা হচ্ছে একটি রোজা পরবর্তীতে রাখা এবং একটি রোজার কাফফারা হচ্ছে 60টি রোজা রাখা। কিন্তু এই 60টি রোজা রাখলেও রমাদানের একটি রোজার যে বারাকা বা মাহাত্ম্য সেটা কিন্তু হাসিল হবে না। সো বি অ্যাওয়ার অফ দ্যাট, এ ব্যাপারে কিন্তু আমাদেরকে সাবধানে থাকতে হবে, কোনোভাবেই আমরা এই পাপ কাজের সাথে যেন জড়িয়ে না যাই। চার নম্বর হচ্ছে ভমিটিং ইন্টেনশনালি, ইচ্ছা করে যদি কেউ বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে। এর দলিল হচ্ছে সুনানে তিরমিজির হাদিস, হাদিসটি সহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, মান যারা আহুল কয়ু আই গলাবাহু ফালাইসা আলাইহি কাদা, কারো যদি বমি চলে আসে, মানে বমি তার উপর বিজয় লাভ করে, অর্থাৎ বমি চলে আসলো হুট করে অসুস্থতার কারণে বা খারাপ লাগছে, বমি চলে আসলো, তাহলে কিন্তু তার কাজা করা লাগবে না, রোজা ভাঙবে না। কিন্তু ওমান ইস্তাকা আমাদান, ইচ্ছা করে যদি কেউ বমি আনতে চায় এবং বমি করে ফেলে, ফাল ইয়াকদি, তার রোজা ভেঙে যাবে এবং সে যেন এই রোজাটি কাজা করে। তাহলে চার নম্বরে জানলাম ইচ্ছাকৃত বমি করলে রোজা ভেঙে যায়। পাঁচ নম্বর হচ্ছে মাস্টারবেশন, যেটাকে আরবিতে বলে আল ইস্তিমনা, বাংলায় বলা হস্তমৈথুন। এই কাজ যদি কেউ করে, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে যদি বীর্যপাত করে, তাহলে সে কারণে কিন্তু আপনার রোজাটি ভেঙে যাবে। সো যুবক ভাইরা, যুবক যুবতীরা খুবই সাবধান, এটা একটা বড় ধরনের পাপ, কবিরা গুনাহ, মিনাল কাবায়ের। এবং রমাদানে যদি কেউ এই কাজ করে তার রোজা কিন্তু ভেঙে যাবে। এটার দলিল হচ্ছে সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়াদাউ তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহাওয়াতাহু মিন আজলি, রোজাদার রমজান মাসে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য খাবারকে বর্জন করে, পান করাকে বর্জন করে এবং তার শাহওয়াতকে বর্জন করে, তার যে ডিজায়ার, তার যে যৌন তাড়না, এটাকে সে অবদমিত করে রাখে, কন্ট্রোল করে রাখে। সো আপনি যদি ইস্তিমনা করেন, অর্থাৎ মাস্টারবেশন করেন, তার মানে এর মাধ্যমে আপনি আপনার শাহওয়াতকে, আপনার খায়েশকে আপনি পূরণ করলেন, সিমেন আউট করার মধ্য দিয়ে আপনি কিন্তু আপনার এই শাহওয়াতকে অর্জন করে ফেললেন। ফলে এই যে সিয়ামের একটা পার্ট হচ্ছে শাহওয়াতকে বর্জন করা, সেটা হয়নি, ফলে এ কারণে আপনার রোজা ভেঙে যাবে। সো খুব সাবধান। ছয় নম্বর হচ্ছে কেউ যদি সিগারেট খায়, স্মোকিং করে, স্মোকিং ইনভ্যালিডেটস দ্য ফাস্ট। স্মোকিং এমনি তো এটা বড় ধরনের গুণা, এটা স্বাস্থ্যহানি হয়, পরিবেশ দূষণ করে, আশেপাশে যারা থাকে তাদেরও ক্ষতি। সো
যারা স্মোকিং করছেন রমাদানে খুবই সাবধান, আপনাদের রোজা কিন্তু ভেঙে যাচ্ছে, কারণ স্মোকিংয়ের মাধ্যমে যে টোবাকোর যে ধোঁয়া এবং এর মধ্যে কিছু পার্টিকেল কিন্তু আপনার দেহের ভেতরে চলে যাচ্ছে, স্টোমাকে চলে যাওয়ার সমূহ সম্ভাবনা। এই জন্য স্কলাররা বলেছেন যে স্মোকিং করলে রোজা ভেঙে যায়। 7 নম্বর হচ্ছে, নাকে যদি আপনি কোনো ওষুধ দেন, লেটস এ নোজ ড্রপ, ইটস ভেরি সেন্সিটিভ, আই রিপিট, আমি আবার বলছি, নাকে যদি আপনি কোনো ধরনের ড্রপ ইউজ করেন, কারণ আওয়ার নোজ ইজ এ গেট ওয়ে টু রিচ টু আওয়ার স্টোমাক, আমাদের নাক দিয়ে কিন্তু আমাদের স্টোমাকে পানি খাবার এগুলো পৌঁছে যায়। এজন্য দেখবেন কেউ যদি অসুস্থ হয় তাকে অনেক সময় নাক দিয়ে স্যালাইন দেওয়া হয়, নাক দিয়ে খাবার দেওয়া হয়, তার মানে নাক দিয়ে আমাদের পাকস্থলীতে বা আমাদের স্টোমাকে খাবার পৌঁছানোর একটা গেটওয়ে আছে। ওয়া বালিগ ফিল ইস্তিংশাক, আর ভালো করে নাকে পানি দাও, আমরা ওজুর সময় নাকে পানি দিয়ে ইস্তিংশাক করি, তবে ইল্লা আন তাকুনা সাইমান, তবে তুমি যদি রোজা অবস্থায় থাকো তাহলে নাকে পানি দিতে যেও না, নাকে পানি দিয়ে ভেতরের দিকে টান দিও না, কারণ রোজা অবস্থায় নাকে পানি দিয়ে ভেতরের দিকে টান দিলে এটা আপনার খাদ্যনালী দিয়ে স্টোমাকে আপনার পাকস্থলীতে পৌঁছে যাওয়ার সমূহ সম্ভাবনা, এতে রোজা ভেঙে যাবে। তাই নাকের ড্রপ যদি আপনি ইউজ করেন আপনার রোজা ভেঙে যাবে। তাহলে সম্মানিত শুধু আমরা এই পয়েন্টটাও ভালো করে আশা করি বুঝতে পারলাম যে আমরা কী কী কাজ করলে আমাদের সিয়াম ভঙ্গ হয়ে যায়। সো এই নোজ ড্রপে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে, এটা ভেরি সেন্সিটিভ, সাধারণত ইউজুয়ালি ইট গোজ ইন। সো এই জন্য স্কলারদের ভিউ হচ্ছে যে আপনি নাকের ড্রপ যদি ইউজ করেন এটার স্বাদ গলায় চলে যাবে এবং স্টোমাকে চলে যাওয়ার সময় সম্ভাবনা, সো এটাতে রোজা ভেঙে যাবে। তাই আমরা সাজেস্ট করি আপনি রাত্রিবেলা এই নাকের ড্রপ ইউজ করবেন, নাক দিয়ে কোনো ওষুধ ইউজ করলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। এটার দলিল হচ্ছে সুনানে তিরমিজের হাদিস, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবিকে বলেছিলেন যে আসবিগিল উযু, তুমি ওযুকে পরিপূর্ণভাবে আদায় করো, ওয়াখাল্লিল বাইনাল আসাবিয়, আর ওজুর সময় আঙ্গুলগুলো সুন্দর করে খিলাইল করে করে পানি পৌঁছে দাও, ওয়া বালিগ ফিল ইস্তিংশাক, আর ভালো করে নাকে পানি দাও, আমরা ওজুর সময় নাকে পানি দিয়ে ইস্তিংশাক করি, তবে ইল্লা আন তাকুনা সাইমান, তবে তুমি যদি রোজা অবস্থায় থাকো তাহলে নাকে পানি দিতে যেও না, নাকে পানি দিয়ে ভেতরের দিকে টান দিও না, কারণ রোজা অবস্থায় নাকে পানি দিয়ে ভেতরের দিকে টান দিলে এটা আপনার খাদ্যনালী দিয়ে স্টোমাকে আপনার পাকস্থলীতে পৌঁছে যাওয়ার সমূহ সম্ভাবনা, এতে রোজা ভেঙে যাবে। তাই নাকের ড্রপ যদি আপনি ইউজ করেন আপনার রোজা ভেঙে যাবে। তাহলে সম্মানিত শুধু আমরা এই পয়েন্টটাও ভালো করে আশা করি বুঝতে পারলাম যে আমরা কী কী কাজ করলে আমাদের সিয়াম ভঙ্গ হবে।